está? সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে যারা আয়োজকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি বিশাখা শিকদার, প্রধান শিক্ষক 13 নং ইলফা সরকারি প্রাথমিক বিদ্যালয় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমরা ক্লাসে তোমাদের কি করি, অনেক সময় গান গাই, কবিতা আবৃত্তি করি, নৃত্য করি, গল্প করি। তো আমি আজ তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য একটা ভিডিও দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা আমার সঙ্গে মজা করে করে দেখো। গানটা তোমাদের শুনাইতে পারলাম না বলে সরি। আমি তোমাকে আমাদের আমার পরিচয়টা একবার দেখে দিয়েছি, এবার আমি আবার একটু আমার পরিচয়টা দিচ্ছি। বিশাখা শিকদার, প্রধান শিক্ষক নীলফা সরকারি প্রাথমিক বিদ্যালয় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমি তোমাদের অনলাইন ক্লাসে প্রথমে একবার এসেছিলাম প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে, আবার এসেছিলাম পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে, আজ এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা পাঠ নিয়ে। তো আমি আশা করছি তোমরা খাতা বই কলম যা কিছু প্রয়োজন সবকিছু নিয়ে বসে পড়েছো এবং প্রস্তুত থাকো। আমি তোমাদেরকে এই পাঠটি মানে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তো আমাদের আজকের বিষয় তো বলেছি পঞ্চম শ্রেণী, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পাঠ্যাংশ হচ্ছে ওরাল জনগোষ্ঠীর এখান থেকে খেয়ে থাকেন পর্যন্ত। আজকে তারিখ হচ্ছে 10/3/2020। তো বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে থাকি। এখানে আরো আছে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেখানে আছে খাসি, মোরো, ত্রিপুরা এবং আরো একটা উপজাতি আমাদের সমাজে আছে। তো আমি তোমাদের সেই সম্পর্কে কিছু ছবি এখন দেখাবো, দেখো তোমরা ছবিগুলো দেখে চিনতে পারো কি না। তো এখানে দেখো, এটা হচ্ছে একটা ছবি আছে, এখানে হচ্ছে পিতৃতান্ত্রিক একটা উৎসবের ছবি দেওয়া আছে। এই ছবি থেকে তোমরা কি বলতে পারছো, যে বুঝতে পারছো যে আমরা আসলে নৃগোষ্ঠীর কোন ইয়া সম্পর্কে মানে আলোচনা করতে চাচ্ছি? হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমরা ঠিকই বুঝতে পারছো, ঠিকই বুঝতে পারছো যে আমরা কোনটা নিয়ে আলোচনা করছি। আমরা দেখো এখানে আছে যাদের ছবি, তোমরা নিশ্চয়ই এটা দেখেছো,
এবং বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমার আমাদের আরেকটা নির্গোষ্ঠী, যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠী ওরাও। হ্যাঁ, তো আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে কি, ওরাও। ঠিক আছে, তো আমরা আমাদের এই ওরাও যে ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে, এরা কোথায় বাস করে? এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহীতে বাস করে, রংপুরে, আর একটা হচ্ছে দিনাজপুরে। হ্যাঁ, রাজশাহীতে আছে এখানে, তারপর হচ্ছে রংপুর আর দিনাজপুরে, এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের এই ওরাও যে জনগোষ্ঠী আছে এরা বসবাস করে থাকে। ঠিক আছে, তো আমরা এর পরবর্তীতে যাব যে এদের সমাজ ব্যবস্থাটা কেমন। আচ্ছা, সমাজ ব্যবস্থার আগে আমরা আগে একটু জেনে নেই যে ওদের ভাষাটা কেমন। হ্যাঁ, তো এরা কোন ভাষায় কথা বলে? ওদের নিজস্ব একটা ভাষা আছে, যদি ওরা জাতীয় ভাষায় এখন অনেক কিছু করে থাকে, পড়ালেখা হয়তো চাকরি, কিন্তু ওদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটার নাম কি? ওরা ওদের ভাষা, হ্যাঁ, ওরা ওদের ভাষা হচ্ছে দুটো ভাষায় ওরা কথা বলে, একটা হচ্ছে কুড়ুক আর একটা হচ্ছে সাদ্রি। একটা হচ্ছে কুড়ুক আর একটা হচ্ছে কি, সাদ্রি। হ্যাঁ, ওরা হচ্ছে দুটো ভাষায় কথা বলে থাকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেব হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা, তাদের সমাজে তারা কোন কোন জিনিসগুলো মেনে চলে থাকে। ঠিক আছে, তো ওরা ওদের সমাজ ব্যবস্থাটা কি ধরনের? আমাদের সমাজে, আমাদের পরিবারে হচ্ছে কে প্রধান থাকে? বাবা, তাই না? তো আমাদের যে ওরা যে জনগোষ্ঠী আছে, অর্থাৎ যারা আছে ক্ষুদ্র নির্গোষ্ঠী, এদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে পিতৃতান্ত্রিক। হ্যাঁ, তো এখানে হচ্ছে পিতাই ওদের সংসারটা পরিচালনা করে থাকে, আবার এই পিতৃতান্ত্রিক যে পরিবারটা থাকে, এই পরিবারে আবার ওরা কিছু আঞ্চলিক একটা পরিষদ থাকে, আবার থাকে হচ্ছে গ্রাম প্রধান। তো যে আঞ্চলিক পরিষদটা থাকে, সেই আঞ্চলিক পরিষদে যিনি থাকেন তাকে বলা হয় পাহত। কি বলা হয়? পাহত। আর ওরা ওদের যে গ্রাম প্রধান তাকে বলা হয় মাহাত। কি বলা হয়? মাহাত। তো আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি যে ওরা ওদের সমাজ ব্যবস্থাটা কেমন কেমন, সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক। হ্যাঁ, তো তোমরা নিশ্চয় বলতে পারছো, আমিও বুঝতে পারছি, তোমরা বলতেই পারবা, এদের যে নিজস্ব আঞ্চলিক পরিষদ রয়েছে সেটাকে কি বলা হয়? পাহত। আর ওরা ওদের গ্রাম প্রধানকে বলা হয় কি? মাহাত। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যাব হচ্ছে এদের ধর্মটা কেমন। হ্যাঁ, ওরাওদের ধর্ম হচ্ছে, ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে থাকে, বিভিন্ন দেবতার পূজা করে থাকে। ওরাওদের প্রধান দেবতার নাম হচ্ছে ধার্মেশ। প্রধান দেবতার নাম কি? ধার্মেশ, যাকে তারা সৃষ্টিকর্তা মনে করে থাকে। তো ওরা হচ্ছে কি, বিভিন্ন দেবতার পূজা করে থাকে, হিন্দুরা যেমন দেবতার পূজা করে থাকে, ওরাও যে নৃগোষ্ঠী আছে এরাও কি করে, এরা হচ্ছে বিভিন্ন দেবতার পূজা করে থাকেন। ওরাওদের যে দেবতার প্রধান তার হচ্ছে ধার্মেশ, এই ধার্মেশই মনে করেন যে ধার্মেশই তাদের সৃষ্টি করেছেন। এইবার দেখি যে বিভিন্ন ধর্ম আমরা পালন করে থাকে, আবার আমরা কি করি, মুসলমানরা যেমন ঈদ পালন করে থাকে, হিন্দুরা আমরা দুর্গা পূজা বিভিন্ন পূজা করে থাকি, খ্রিস্টানরা বড়দিন করে থাকে, তো এরকম ওদের কিছু উৎসব আছে। হ্যাঁ, তো ওরাওদের যে উৎসবটা আছে, এই উৎসবগুলো কি কি সেটা আমরা একটু জেনে নিই। ওরাওদের উৎসবের নাম হচ্ছে কারাম। ওরাওদের উৎসবের নাম হচ্ছে কি? কারাম। হ্যাঁ, এটা হচ্ছে ভাদ্র মাসের উদিত চাঁদের শুক্লপক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয়। এই যে পূর্ণিমা, এই পূর্ণিমায় হচ্ছে শুক্লা পক্ষের একাদশীতে, এবং সেটা হচ্ছে ভাদ্র মাসে, তখন হচ্ছে এরা কি করে, এই কারাম উৎসবটা পালন করে থাকে। এটা আবার প্রতি মাসে এবং ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব পালন করে থাকে। অর্থাৎ প্রধান যে উৎসবটা সেটা হচ্ছে কারাম, আর হচ্ছে এরা ভাদ্র মাসে অর্থাৎ শুক্লা পক্ষে একাদশী তিথিতে এরা উৎসবটা করে থাকে, আর বিভিন্ন মাসে এবং ঋতুতে এরা বিভিন্ন উৎসব করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম
যে কারামরা অর্থাৎ কারাম হচ্ছে ওদের প্রধান উৎসব কাদের ওরাওদের আর হচ্ছে ভাদ্র মাসে এবং একাদশী তিথিতে শুক্লা পক্ষে যখন চাঁদ ওঠে তখন ওরা হচ্ছে উৎসব করে থাকে আবার প্রতি মাসে এবং ঋতুতে ওরা উৎসব পালন করে থাকে হ্যাঁ ব্রত করে থাকে এখন আমরা একটু জেনে নেব যে ওদের ওদের ওরা কি ধরনের পোশাক পরে হ্যাঁ এরা পুরুষরা বা কি ধরনের পোশাক পরে মেয়েরাই বা কি ধরনের পোশাক পরে আমাদের সমাজে যেমন আছে আমরা সাধারণ যারা আমাদের সমাজে আছে যে কেউ লুঙ্গি পরে কেউ শাড়ি পরে তো ছেলেরা আবার প্যান্ট পরে টি শার্ট পরে এমন আছে তো ওদের মধ্যেও আছে পুরুষরা কি ধরনের পোশাক পরে আর নারীরা কি ধরনের পোশাক পরে আমরা প্রথমে পুরুষদের পোশাকটা একটু দেখে নিই পুরুষরা যে ধরনের পোশাক পরে থাকে সেটা হচ্ছে পুরুষদের হচ্ছে ধুতি লুঙ্গি শার্ট প্যান্ট পুরুষদের পোশাক কি কি ধুতি লুঙ্গি শার্ট প্যান্ট পুরুষরা এই এই কয়েক ধরনের পোশাক পরে থাকে যেটা আমাদের হিন্দু ধর্মের মধ্যেও আছে ধুতি লুঙ্গি এটা একটা জেনারেল পোশাক আবার শার্ট ও প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে পুরুষরা পরে থাকে এইবার হচ্ছে আমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো পুরুষরা কি ধরনের পোশাক পরে থাকে সেটা হচ্ছে ধুতি লুঙ্গি শার্ট আর প্যান্ট হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমি বুঝতে পারছি যে তোমরা নিশ্চয়ই এটা বলতে পেরেছো এবার আমরা দেখি যে ওরাও নারীরা কি ধরনের পোশাক পরে থাকে ওরাও নারীরা আমি যেমন একটা পোশাক পরে আছি ওরাও নিশ্চয়ই মেয়েরা যে ধরনের পোশাক পরে থাকে তো আমরা দেখি যে মেয়েরা কি ধরনের পোশাক পরে থাকে ওকে তো মেয়েরা পরে আছে কি শাড়ি আর ব্লাউজ মেয়েরা বিশেষ করে পরে থাকে হচ্ছে শাড়ি আর ব্লাউজ যেমন আমি পরেছি শাড়ি আর ব্লাউজ তোমরাও নিশ্চয়ই মায়ের বাড়িতে দেখবে মায়েরা পরে থাকেন শাড়ি আর ব্লাউজ তো আমাদের ওরাও যে নীতি গোষ্ঠী আছে এদের মেয়েরা পোশাক পরে থাকেন হচ্ছে শাড়ি আর ব্লাউজ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরাও তো হয়তো বলতে পারছো যে ওরাও মেয়েরা কি ধরনের পোশাক পরে থাকে বলো হ্যাঁ শাড়ি আর ব্লাউজ ওকে এবার আমরা যাই আমরাও তো অনেক ধরনের খাবার খেয়ে থাকি তাই না তো ওরাও মেয়েরা কিন্তু অনেক ধরনের খাবার মেয়েরা ছেলেরা সবাই আর কি ওরা ওরা যে গোষ্ঠীটা আছে সবাই কি ধরনের খাবার খেয়ে থাকে আমরা সেটা একটু জেনে নিব ঠিক আছে ওরাও যা হচ্ছে আমরা যেমন ভাত খাই ওরাও ভাত খায় ভাত আর কি খায় গম গম যেমন আমরা গম থেকে রুটি খাই ওরাও এই গম জাতীয় খাবার খেয়ে থাকে আর কি থাকে খেয়ে থাকে হচ্ছে ভুট্টা মাছ মাংস আর হচ্ছে শাকসবজি তো ওরা ওদের খাবার হচ্ছে কি প্রধান খাবার হচ্ছে ভাত প্রধান খাবার কি ভাত গম আর হচ্ছে ভুট্টা মাছ মাংস আর হচ্ছে শাকসবজি তো মেইনলি ওরা কি কি খাবার খাচ্ছে ওরা ওদের খাবার হচ্ছে ভাত গম ভুট্টা মাছ মাংস শাকসবজি তো তোমরা একটু বলার চেষ্টা করো কি বলো ভাত গম ভুট্টা মাছ মাংস আর শাকসবজি তো শিক্ষার্থী বন্ধুরা ওরা ওদের খাবার আমরা তো জেনে গেলাম এবার আমি তোমাদেরকে আবার একটু প্রশ্ন করি যে ওরা ওরা কি ধরনের খাবার খায় বলতে পারবা বলো সেটা হচ্ছে কি ভাত গম ভুট্টা মাছ মাংস শাক ও সবজি ঠিক আছে এইবার আমরা একটু জেনে নেই যে আমরা এইখান থেকে যেটা দেখলাম সেটা আবার আমরা একটু আবার দেখব তোমরাও আমার সঙ্গে আর একটু দেখে নাও আমরা ওদের কি কি আছে মানে ওরা ওদের মধ্যে সেটা আমি একটা ডায়াগ্রামের মধ্যে তোমাদেরকে দেখাইতে চাচ্ছি আমরা প্রথমে জেনেছি ওরা কোথায় বাস করে তারপর জেনেছি ভাষা তারপর কি সমাজ ব্যবস্থা তারপর ধর্ম উৎসব পোশাক আর খাবার হ্যাঁ তো
কয়টা জিনিস আছে আমাদের বাসস্থান, এরপর দেখেছি ভাষা, সমাজ ব্যবস্থা, ধর্ম, উৎসব, আর হচ্ছে পোশাক আর খাবার। এটা আমরা একটা ডায়াগ্রামে একটু দেখে নেই। আচ্ছা, তো এখানে আছে যে আমি আগে তোমাদেরকে দেখিয়েছি যে ওরাওরা, এটা হচ্ছে আমি একবারে তোমাদের সমস্ত কিছু একটু বোঝানোর জন্য এখানে এসেছি। তো ওরাওরা হচ্ছে কোথায় বাস করে সেটা দেখেছিলাম আমরা একটা মানচিত্রে, সেটা হচ্ছে মানচিত্র বাংলাদেশে রাজশাহী, রংপুর, দিনাজপুর, আর হচ্ছে হ্যাঁ তিনটা অঞ্চলে ওরা বাস করে থাকে। তারপরে তোমরা বলো ওদের ভাষা কি কি ছিল? কুড়ুক আর সাদরি, ভাষাগুলো একটু অন্যরকম আমাদের মতো না, তবু আমরা এটা শিখে নেব। হ্যাঁ, ওদের ভাষা ছিল কি? ওরা ওদের ভাষার নাম ছিল কুড়ুক ও সাদরি। ওরা ওদের ভাষার নাম কি? কুড়ুক ও সাদরি। তো ঠিক আছে, আমরা আবার একটু ব্যাকে যাই। আমরা ওরা বাস করতো কোথায়? রাজশাহী, রংপুর আর দিনাজপুরে। আর ভাষা জেনে নিলাম কুড়ুক ও সাদরি, গোট। আর হচ্ছে ওদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটা হচ্ছে কি? পিতৃতান্ত্রিক। সমাজ ব্যবস্থা কি? পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতা ওদের সংসারটা পরিচালনা করে থাকে। আর গ্রাম প্রধানকে বলা হতো কি? এটা বলেছিলাম মাহাতো। গ্রাম প্রধানকে বলা হয় কি? মাহাতো। আঞ্চলিক যে পরিষদ, সেই পরিষদের যেটা সেটা হচ্ছে পাহতো। যে পরিষদটা ওদের আঞ্চলিক একটা এলাকায় যেটা থাকে সেটা হচ্ছে পাহতো। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকে। এই যে পাহতো, এটা হচ্ছে গ্রামের প্রতিনিধিরা এখানে এসে এটা পরিচালনা করে থাকে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবারে হচ্ছে যে ওদের যে ধর্মটা ছিল, হ্যাঁ ওরা কিভাবে ধর্মের ধর্মীয় কাজবাজ করে থাকে? আমরা একজন সৃষ্টিকর্তাকে তো অবশ্যই বিশ্বাস করি, তাই না? তো ওরাও তো বিশ্বাস করে এবং বিভিন্ন যে দেব দেবীর পূজা করে, সেই দেব দেবীর যে পূজা করে, এই যে যিনি যাকে প্রধান মনে করেন সে তাকে ওরা বলে থাকেন ধার্মেশ। যে যাকে প্রধান মনে করে থাকেন তাকে বলা হয় কি? ধার্মেশ। হ্যাঁ, এই ধার্মেশকেই ওরা সৃষ্টিকর্তা মনে করে থাকে, যে ধার্মেশই ওদের সৃষ্টিকর্তা। আমরা যেমন হিন্দুরা ভগবানকে বিশ্বাস করি, মুসলমানরা যেমন আল্লাহকে বিশ্বাস করে থাকে, খ্রিস্টানরা হচ্ছে যিশুকে, এরকম ওরা হচ্ছে যে সৃষ্টি করেছেন বলে মনে করে তাদেরকে বলে থাকে ধার্মেশ, ওকেই ওরা সৃষ্টিকর্তা মনে করে থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে আমরা জেনে নেব যে ওরা যে দেব দেবীর পূজা করে এটা জেনে নিলাম। এবার হচ্ছে ওরা কি কি উৎসব করে থাকে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি, এখন আবার বলছি। ওরা হচ্ছে প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম। প্রধান উৎসবের নাম কি? কারাম। হ্যাঁ, সেটা বলেছিলাম, সেটা হচ্ছে কারাম, যেটা ভাদ্র মাসের চাঁদ যখন ওঠে সেটা হচ্ছে শুক্লা পক্ষের একাদশী তিথিতে ওরা পালন করে থাকে। এটা বলেছিলাম প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম, সেটা হচ্ছে ভাদ্র মাসের চাঁদ যখন ওঠে শুক্লা পক্ষের একাদশী তিথিতে সেটা ওরা কি করে থাকে? এটা পালন করে থাকে। আবার প্রতি মাসে এবং ঋতুতে ওরা উৎসব করে থাকে। তো আমরা উৎসব সম্পর্কে কিন্তু জেনে গেলাম যে ওদের প্রধান উৎসবটা হচ্ছে কারাম। হ্যাঁ, এবং এটা হচ্ছে ভাদ্র মাসে করে থাকে, চাঁদ উঠলে শুক্লা পক্ষে এবং একাদশী তিথিতে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে আমরা আবার একটু জেনে নিচ্ছি, সেটা হচ্ছে কি ওদের যে পোশাকটা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রথম বলেছিলাম পুরুষদের পোশাক, পরে বলেছিলাম মেয়েদের পোশাক। তো পুরুষদের প্রধান পোশাকের মধ্যে হচ্ছে ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, আর হচ্ছে মেয়েদের হচ্ছে শাড়ি ও ব্লাউজ। হ্যাঁ, পুরুষদের কি কি দেয়? ধুতি, শার্ট, প্যান্ট, আর মেয়েদের হচ্ছে শাড়ি ও ব্লাউজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার বলি ওদের প্রধান খাবার। আমাদের প্রধান, সাধারণত আমরা বাঙালিরা যে প্রধান খাবার খেয়ে থাকি ভাত ও মাছ, এখানে মাছটাও আছে প্রধান খাবার, ওরা ভাত খেয়ে থাকে। তারপর হচ্ছে খায় হচ্ছে গম, ভুট্টা, মাছ, মাংস, শাক ও সবজি। তাহলে প্রধান খাবারটা হচ্ছে ওদের ভাত, আর খায় ওরা গম, ভুট্টা, মাছ, মাংস আর শাক সবজি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো কি ধরনের খাবার খায়। আবার বললাম, অনেকবার বলেছি, একটা হচ্ছে ভাত, আর একটা হচ্ছে গম, ভুট্টা, মাছ, মাংস, শাক সবজি। ইয়েস, তো আমরা এটা করলাম।
মিলকরণ দেখাতে চাই। মিলকরণ অনেক সহজ। মিলকরণটা আমি দেখাতে চাই। তো মিলকরণের আগে আমি তোমাদেরকে বলবো তোমাদের বইয়ের যেটা যে জিনিসগুলো দেখাই সেটা তোমাদের বইয়ের একটা পৃষ্ঠা আছে, সেটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 90। হ্যাঁ 90 পৃষ্ঠা আছে। তো 90 পৃষ্ঠায় তোমরা আমার সঙ্গে একটু দেখে নাও। আমি 90 পৃষ্ঠাটা তোমাদের একবার প্রশ্ন আছে তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। সেটা হচ্ছে ওরাও জনগোষ্ঠী বেশিরভাগ রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। এদের ভাষা হচ্ছে কি? ওরাওদের ভাষার নাম হচ্ছে কুড়ুগ ও সাদ্রি। ওরাওদের ভাষার নাম হচ্ছে কুড়ুগ ও সাদ্রি। এদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। এরা গ্রাম প্রধানকে মাহাতো বলে থাকে। তোমাদের বইয়ে আছে বইয়ের সঙ্গে পুরোটা। তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহাতো নামে পরিচিত। এই যে পরিষদ আছে এই পরিষদে কয়েকটা গ্রামের প্রতিনিধিরা থেকে থাকে। আচ্ছা এবার আছে দেখো ধর্ম। ওরাও যে জনগোষ্ঠীটা আছে বিভিন্ন দেবতা পূজা করে থাকে। তাদের প্রধান দেবতা ধর্মেশ, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে থাকে। ওকে, এরপর আছে উৎসব। ওরাওদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম। প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম। ভাদ্র মাসে, যেটা আমি বলেছিলাম, ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্লপক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব তারা পালন করে থাকে। এছাড়া প্রতি মাসে এবং ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে। ওকে, এরপর আছে তাদের পোশাক। এটা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে বলছি। পোশাক পোশাক হচ্ছে পুরুষরা ধুতি লুঙ্গি শার্ট ও প্যান্ট পরে থাকে, আর মহিলারা পরে থাকেন শাড়ি ও ব্লাউজ। হ্যাঁ মোটা কাপড়ে, সেটা কিন্তু মেয়েরা যেটা পরে থাকে সেটা হচ্ছে মোটা কাপড়ে শাড়ি ও ব্লাউজ পরে থাকে। ওকে, এরপর আছে খাবার, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। ওদের প্রধান খাবার হচ্ছে ভাত, এরপর হচ্ছে গম ভুট্টা মাছ মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন। এটা হচ্ছে তোমাদের 90 পৃষ্ঠা আছে, যেটা আমি তোমাদেরকে কন্টেন্ট স্লাইডের মাধ্যমে দেখিয়েছি। এবার আমি তোমাদেরকে বইয়ের পৃষ্ঠাটার সঙ্গে মিলিয়ে নিতে বললাম। এইবার আমরা দেখে নিই তোমরা শূন্যস্থান মিলকরণ, তারপরে কিছু প্রশ্ন, ছোট প্রশ্ন বড় প্রশ্ন এই সবগুলোই তোমরা আমার সঙ্গে একটু উত্তর দেবে। তো ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে মিলকরণটা কিভাবে করা যায়। ওরাওদের ভাষা কি? এখানে হচ্ছে ওরাওদের ভাষাটা হচ্ছে কি দেখো, এটা ছিল না, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে কুড়ুগ ও সাদ্রি। ওরাওদের ভাষা কি? কুড়ুগ ও সাদ্রি। আর প্রধান দেবতা তো আমি আগেই বলেছি ধর্মেশ, যেটাকে ওরা কি মনে করে থাকে, সৃষ্টিকর্তা। ঠিক আছে, ওরাও পুরুষদের পোশাক হচ্ছে ধুতি ও লুঙ্গি। প্রধান পোশাক হচ্ছে কি? ধুতি ও লুঙ্গি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার আগেই বলতে পেরেছো, কারণ এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। ওরাওদের ভাষা হচ্ছে কুড়ুগ আর সাদ্রি। ইয়েস, তো তোমরা মিলিয়ে নিয়েছো। প্রধান দেবতা হচ্ছে কি? ধর্মেশ। আর পুরুষদের পোশাক কি? ধুতি ও লুঙ্গি। ঠিক আছে, তো তোমরা আমাদের খাতা এগুলো তুলে নাও, খাতা বই নিশ্চয়ই নিয়ে বসেছিলে। এবার আমি তোমাদেরকে আর একটু দেখাবো, সেটা হচ্ছে তোমাদের কিছু শূন্যস্থান দিব, সেটা তোমরা ওই শূন্যস্থানে যে শব্দটা সঠিক শব্দ বসবে সেটা তোমরা বসাবা। তোমরাও চেষ্টা করো, সাথে আমি তোমাদেরকে হেল্প করব এই শূন্যস্থান পূরণ করার জন্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, ওরাও জনগোষ্ঠী, যেটা সেটা রাজশাহী রংপুর আর কোন এলাকা ছিল, তিনটে এলাকা ছিল তাই না? এখানে হচ্ছে ওরাও জনগোষ্ঠী ছিল রাজশাহী রংপুর আর কোথায় বলতে পারো তোমরা? আমি কিন্তু পারবো, তোমরাও পারবা। সেটা হচ্ছে কি? দিনাজপুর। আমাদের এখানে মানচিত্রের একদম উপরের দিকে ছিল তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ঠিক বলতে পেরেছো। এবার দেখো ওরাওদের প্রধান খাবারটা কি? প্রধান খাবার কি বলো? প্রধান খাবার হচ্ছে ভাত। ইয়েস ঠিক বলেছো, আরো অনেক কিছু আছে তবে প্রধান খাবার হচ্ছে ভাত। ঠিক আছে, এবার হচ্ছে ওরাওদের আঞ্চলিক যে পরিষদ আছে সেটা কি নামে পরিচিত? সেটা কি নামে পরিচিত বলো? কি নামে পরিচিত? পাহাতো। সেটা কি নামে পরিচিত? পাহাতো। এটা তোমরা নিশ্চয়ই পেরেছো, তারপর আবার দ্রুত তুলে নিতে চাও তাহলে একবার তুলে নিতে পারো। আমি আবার একটু বলে দিচ্ছি, ওরাও জনগোষ্ঠী রাজশাহী রংপুর
সকলকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।